রাহাত বাবা যে জানতে চাইতেছে রানু কি করে, আমি কি বলবো, অন্তর আর পাটিপতেছে? না না, সেটা কেন বলব? না না, জানতে চাইতেছে তো রানুর কথা, আমি তো আর মিথ্যা কথা বলতে পারি না। মিথি, আপনি আসলে কি কিছু বলবেন? কার কাছে আসলাম? লোকটা আমার পছন্দ না জেনেও কেন তার কাছে আসলাম টাকার জন্য? আপনি বলুন কি বলবেন। আমি যাচ্ছি। আরে বলে যাবেন তো মিথি। কেন এসেছিল বিথি? ও যেমন, তাতে খুব দরকার না হলে তো আসার কথা না। রানুকে একবার ফোন দিয়ে জানবো নাকি। মা, আমাকেও কিছু একটা দাও না। আজ যা তোর কিছু করার লাগবো না, ব্যাগ তো আমি করে লিস। তোমার একা একা করতে কষ্ট হবে না। ফরাদের ফোন? হ্যালো। ব্যস্ত ছিলেন রানু? জি না, বলেন। বিথির কি হয়েছে? ওর আবার কি হবে? না, আজকে হুট করে অফিসে এসে আমাকে বললো যে জরুরি কথা আছে, তারপর কিছু না বলে আবার দ্রুত বের হয়ে গেল। তাই নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা রানু, আপনি কোনোভাবে কি জানতে পারবেন যে ওর কি হয়েছে? ওর আচরণটা একটু কেমন যেন লাগলো। আচ্ছা ঠিক আছে। ও, আরেকটা কথা, আমি যে আপনাকে ফোন করে জানিয়েছি এটা বিথিকে প্লিজ বলবেন না। হুম, রাখছি। পরাদ আবার ফোন করে বিথির খবর নিতেছে কে রে? না মানে এমনি। দেখ রানু, আমার কাছে কিছু লুকাইতেছস কেন? আপনি কিন্তু এখনো জানতে চাইলেন না আগের বাড়িতে না নেমে কেন এখানে নামছি। আমি সব জানি, লিলি বলেছে। কি বলেছে? আপনার বোনের বিয়ের প্ল্যান করতে এই বাড়িতে থাকছেন। লিলি বলেছে এই কথা? হুম। এত বড় মিথ্যাটা বললো? মিথ্যা মানে? সত্যি কথা হলো, এখানে আমরা কোনো প্ল্যান করতে আসিনি, আমরা আমাদের বাড়িটা ছেড়ে দিয়েছি। বাড়ি ছেড়ে দিয়েছেন কেন? দেখুন, আপনি কিন্তু আমার সাথে মনে মজা করছেন। আপনার সাথে আমার মজার সম্পর্ক না। কি হয়েছে, কোনো ঝামেলা? বাড়িটা আসলে আমাদের ছিল না, আসল মালিক এসেছে তাই বুঝে দেওয়া হয়েছে। বললেই হলো নাকি, এটা কি মগের মূল্য? এত সুন্দর একটা বাড়ি এত জায়গার উপর ছাড়লেন কেন? ছাড়ার একদম উচিত হয়নি আপনার। আর ছাড়ার আগে অ্যাটলিস্ট আমাকে তো বলতে পারতেন। আপনাকে কেন বলতে যাব? আর এটা নিয়ে আপনি এত রিয়্যাক্ট করছেন কেন? না মানে, এত বড় আপনাদের ক্ষতি হয়ে গেল, আমাকে বললে তো আপনাদের হেল্প করতে পারতাম। জোর দেখিয়ে তো আর আমরা ওখানে থাকবো না, তাই না? না, তারপরেও এত ভালো একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ। অভিনয়ের পাশাপাশি আপনার তো দেখে জমি টমির প্রতিও অনেক আগ্রহ। আজ আসি। আন্টি,
আপনি কেন এত কষ্ট করছেন রানু থাকতে? ওই যে রাত ফোন করলো না, বললো রানুর বিশ্রাম নিতে, আর বললো বাসায় কাজ করবো না, এরকম লোক বহু আছে তারাই কাজ করুক। রাহাত বলেছে এই কথা? তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি? আচ্ছা বিশ্বাস না হলে রাত্রে ফোন করে দেখো না। রাহাত যেই শুনলো রানুর হাতে ব্যথা শোনার সাথে সাথে তো আহা কি হলো, মানে ব্যথার কারণটাও জানিয়েছেন নাকি? তোবা তোবা, এটা কিরম কথা? এটা আবার গটা করে কোনের কি আছে? রাহাত যখন বাসায় চলে আসবে তখন তো কে জানে, সে হয়তো নিজে নিজেই শুনে ফেলবে। এত অল্পতেই হাত ব্যথা, মেয়েটাকে একেবারে ননির পুতুল বানিয়েছেন আপনারা। আবার আবার সবগুলো মেয়ে কম বেশি অমর হয়েছে। তবে তোমাদের দেখে ভাল লাগছে যে তোমরা দুবোন মোটেও অমন হও না। এক্সকিউজ মি, আপনি কি এইমাত্র হাসলেন? কই না তো, তোমরা শুনছো নাকি? আমি কিন্তু শুনছি, ভূত প্রেত যদি বর করে তাহলে নাকি অনেক অদ্ভুত রকমের শব্দ শোনা যায়। আমাদের সাথে কি আপনি মজা করছেন? এটা কি কও? আচ্ছা ভূত প্রেত কি তোমাদের কাছে মজা মনে হয়? হ্যাঁ, এটা কিন্তু ওরা শূন্য ফেলাইলো, তোমাদের সামনে কিন্তু মহাবিপদ। আপনার গুণবতী মেয়েরা থাকতে আর ভূত প্রেতের কি দরকার? ওজ বলতে না বলতেই পেতনি এসে হাজির হয়েছে। বাহ, চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিতে শুরু করেছো দেখছি বিথি। করবে না, সামনে তো কঠিন পরীক্ষা, আর রাহাতের দয়া তো আর চাকরিটা হচ্ছে না, তাই প্রস্তুতি না নেওয়ার উপায় কি? আচ্ছা প্রস্তুতি তো তোমাদেরও নিতে হবে, ভুলে গেলে নাকি? আচ্ছা এত সময় নিয়ে খাইলে তার পরীক্ষার প্রস্তুতি নেওয়া হবে না, তাই না? আপনি কি আমাদের খাওয়া থেকে উঠে যেতে বলছেন নাকি? সি 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 সি, আমি কি এটা করতে পারি নাকি? হ্যাঁ এটা তো তোমাদেরই বাড়ি, আমি তোমাদের ভালোর জন্যই বলতেছিলাম আর কি। আপনারা ভাববেন আমাদের ভালো, এত ভালো তো আপনারা না। আহ অন্তু, কাকে কি বলছিস, একটু ভেবে বলবি তো। যত যাই হোক, ওনারা আমাদের নতুন আত্মীয় হতে যাচ্ছে। আচ্ছা আন্টি, আপনি কি কোনো কারণে আমাদের উপর ক্ষেপে আছেন নাকি? হুমায় মায়ো, তোমরা কি পাগল হয়েছো মা? হ্যাঁ আমি তোমাদের উপর ক্ষেপব কেন? আরে দুই দিন পর তো তোমরাই রানুর ননদ ননাস, তোমাদের সাথে থাকতে হবে তাই না? মনে আছে রান্না করে গিয়া ধোয়া সহ্য করতে না পাইরা তোমরা দুই বোন আমার এই কথা বলছিলা নাকি? মানে তবে বাস্তবতা তো সবসময় একরকম থাকে না, তাই না মা? আমি যেটা শুনলাম রানুর উপর খবরদারি করার মতন অবস্থা, তোমাদের দুই বোনের নাকি কারোরই নাই। মানে না না, মানে হয়েছে কি, তোমাকে তো আয় উপার্জন কিছু নাই, রাহাতের উপর পুরোপুরি নির্ভর করতেছো তোমরা, দুই দিন পর তো তোমাদের রানুর উপরেই নির্ভর করতে হবে তাই না? তাই বলছিলাম কখন যে কি হয় বলা তো আর যায় না, নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করা উচিত তোমাদের। আর একটা কথা বলি, আত্মীয় সাথে খারাপ কিছু হোক এটা কি কেউ চায় বলো? চায়? আচ্ছা থাক, অনেক কথা হয়েছে, এবার তোমরা একটু মন দেখাও তো মা, এই যে রান্না খাও, রান্না খাও, একটু জল দিই।
টাকা রাখি দাস হুম সিনেমাতে সেনে বেনেবেলা তো রাগ করে রাখে গেছস আন বস কায়নে বাবা তুমি নিশ্চিত তো এটা আমাদেরই মা দেখে তো মনে হচ্ছে না এত সাহস এই সালমা বেগম পেলো কোত্থেকে কে দিল ওনাকে এত সাহস আমাদের সাথে মশকরা না 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 মশকরা নয় এটা রীতিমতো হুমকি একদিন আগেও যে আমাদের পায়ে এসে পড়তো আজকে আমাদের হুমকি দেওয়া শিখলো কি করে আমাকে জিজ্ঞেস করছিস কেন তোকে জিজ্ঞেস করবো কেন আমি আমার কপালকে জিজ্ঞেস করছি রানুকে দিয়ে তোর পা টেপানোর পর থেকেই সালমা বেগমের এই আচরণ ব্যাপারটা আমাদের জন্য একদম ভালো হলো না অন্তু কি করবো তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ওরা যেমন আমাদের পায়ে এসে পড়ে আমরাও কি তেমনই ওদের পায়ে যেয়ে পড়বো একদম বাজে কথা বলবি না অন্তু এই সালমাই আমাদের হয়ে কাজ করব কিভাবে একটা জিনিসই এইসব গরিবদের বসে আনতে প্রয়োজন আর সেটা হলো টাকা টাকার লোভ দেখাতে হবে তাহলেই বসে আনা যাবে এখন কি আর সে সুযোগ আছে রাহাতের সব টাকার ভবিষ্যৎ মালিক হবে তার মেয়ে রানু সেটারই তো ইঙ্গিত দিল একটু আগে যার কাছে এত টাকার হাতছানি সে কেন আমাদের এই সামান্য টাকার লোভ করবে টাকা পাওয়ার হাতছানি আছে টাকা তো আনি আর টাকার কি দরকার উনি তো এ বাড়িতেই আসর জমিয়ে বসেছে এ বাড়িতে কোনো কিছুর অভাব আছে নাকি টাকার দরকার সব সময় আছে আজ হোক কাল হোক টাকার দরকার পড়বে সেটা রানুর মায়ের দরকার না হোক ওর পরিবারের দরকার হবে দেখছিস না বিথি একটা চাকরির জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে তাতে কি হবু জামাই রাহাত আছে না হাতেম তাই যে কোনো বিপদেই এগিয়ে আসবে রাহাতের কাছে সাহায্য চাইবার মুখ আছে ওদের আর ওদের কিছু নীতি নৈতিকতা আছে একজনের কাছে দুইবার ভিক্ষা ওরা চাইবে না ওদের এই নৈতিকতা দিয়েই ওদের মার যাকে বলে কাটা দিয়ে কাটাতে কিন্তু বিধি চাকরিটা পেয়ে গেলে তো সেজন্যই তো পরীক্ষার ব্যবস্থা ঢাকায় করেছি যাতে শহরে গিয়ে হিমশিম খেয়ে যায় মফস্বলের এই অর্ধশিক্ষিত মেয়েটা আর যদি চাকরিটা পেয়ে যায় আমি কোনো যদি সুযোগই রাখবো না আর আমাদের নিজেদের পরীক্ষার কি হবে রাহাতের অফিসে তো যে করেই হোক আমাদেরকে ঢুকতে হবে সেটাও ভেবে রেখেছি কায়সার আজ বাড়ি ফিরলেই খেলাটা দেখতে পাবে কি খেলা ভুল পাল্টানোর খেলা খাবি না রানু আপা মা আজকে ইচ্ছা মতো কথা শুনিয়েছে অন্তরাদেরকে আমি তো চিনতেই পারছি না এটা আমাদের মা ওরা মনে হয় খুব ভয় পেয়ে গেছে কি হয়েছে রানু আপা আরে হয়েছেটা কি আমাকে দিয়ে আমাকে দিয়ে অন্তর পাঠ দিয়েছে আর এটা দেখে মার হয়তো বা খুব খারাপ লেগেছে এর জন্যই মা খেপে গেছে মা যখন দেখলো তখন কেন কিছু বললো না মা সব কিছু এত দেরিতে কেন বুঝে তুই মন খারাপ করিস না রানু আপা এই যে তুই এখন এসেছিস এখন আর আমি কি করে মন খারাপ করে থাকবো
এখন বল তোর খবর কি, কোথায় গিয়েছিলি? কোথায় আবার? এই যে বই কিনে নিয়ে আসলাম, অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। কি হয়েছে, কি লুকাচ্ছিস আমার কাছে? তুই কেন ফরাদের অফিসে গিয়েছিলি? কিভাবে জানলি তুই? কে বলেছে তোকে? কে বলেছে সেটা বড় কথা না, কেন গিয়েছিলি এটা বলতো, আর সেটা আমার কাছে কেন লুকাচ্ছিস? আমি ব্যর্থ হয়েছি রানু আপা। আমি তোর থেকে কম বুঝতে পারি, আমার মন তোর থেকে দুর্বল হতে পারে, কিন্তু আমি তো তোর বড় বোন। আর সোনবিথি, এই কান্না দরকার হলে আমি কাঁদবো, তুই কেন? এখন বলতো কি হয়েছে, বল আমাকে। রিহানা ফুপুর কাছে গিয়েছিলাম বাড়ি ভাড়ার জন্য, অগ্রিম চেয়েছে অনেক টাকা। এত টাকা দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। বাড়ি ভাড়ার জন্য অগ্রিম টাকা চাইতে পারলো ফুপু আমাদের কাছে? আর এ বাড়িতেও তো বেশি দিন থাকা সম্ভব না। আমি চাকরিটা পেলেই একটা ভালো দেখে বাসা নিয়ে নিব, তাতে তো আমাদের আগের বাসাটা ফিরে পাওয়া হবে না। কি করব আর, আমি তো আর কোনো উপায়ও দেখছি না। আমি দেখছি, রাহাতকে বলবো আমি? না না, বলাটা ঠিক হবে না, এমনিতেই ওদের বাড়িতে এসে থাকছি আমরা। তাতে কি, আমাকে পেতে হলে তো আমার পরিবারের কথাও ভাবতে হবে ওকে। ওটা এখানে কেন? ছিঁড়ে গেছে। বই কিনতে গিয়ে স্যান্ডেল ছিঁড়ে এনেছিস? আর খালি পায়ে আসলি বাড়িতে? তাহলে ওয়াসিম আমাকে একজোড়া স্যান্ডেল গিফট করেছে। বাবা, এমন স্টাইলিশ স্যান্ডেল কে পরতে শুরু করলে বাড়িতে? আমি তো কিনিনি। ওটা আমার। তোর? বিশ্বাস হচ্ছে না আমার। আর এই অভাবের দিনে এত দামি স্যান্ডেল তুই কিনেছিস, নাকি কেউ কিনে টিনে দিয়েছে? না, কেউ কিনে দেয়নি, আমি কিনেছি। মিথ্যা বলছিস না তুমি জপা? ফরহাদ ভাই কিনে দিয়েছে, তাই না? একদম বাজে কথা বলিস না তো লিলি। ও বাবা, ফরহাদ ভাইয়ের নাম নেওয়াটাই এখন বাজে কথা? আর দুদিন আগেই তো ফরহাদ ভাই বলতেই অজ্ঞান ছিল। কি করবি তুই, মারবি, রং ঢং করবি, টাকা খরচ করবি, আবার আমি বললেই দোষ? নে তোর স্যান্ডেল, পরে বসে থাক, তোর ফরহাদের দেওয়া জিনিস। দেখলি ওর কাণ্ড, দিনে দিনে ওর বেয়াদবির মাত্রাটা একদম ছড়িয়ে যাচ্ছে। ঘর বাড়ি ছেড়েছি, দুদিন হলো না, এবদ টাকা চাইছে। আমি চাইলেই দোষ? আর মেজো আপা যে দামি জুতা কিনে নিয়ে আসছে সেটা কি? বিধি টাকা বললো কই, আমি তো টেহা দেই নাই। হাই, তুমি টেহা দিছ? যে মেয়েটা আজ টাকার জন্য বই কিনতে পারেনি, সে নতুন জুতা কিভাবে কিনলো? আচ্ছা, বিধিও কি এসেছিল? শুধু বিধি আপায় না, সকালে মাস্টার সাহেব আর কে আপায় এসে একবার ঘুরে গেছে। কি সাংঘাতিক, চাচা যেন এসেছিল। আমার মেয়ে টাকার জন্য বই না কিনে দামি স্যান্ডেল কিনবে, তা হয় না। তুমি কিভাবে?